দুই বছর পর এবার বাড়িতে ঈদ করবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, কিন্তু এবার তাকে একাই ঈদ করতে হবে। ছোট ছেলে আরাফাত রহমান, কুকুর স্ত্রী শর্মিলি রহমান দেশে আসবেন না। তাছাড়াও বিদেশে অবস্থান করছেন বড় ছেলে তারেক রহমান এবং তার স্ত্রী, নাতিরাও কাছে নেই, তাই তাকে একাই ঈদ করতে হবে। এর আগের চার ঈদ কারা হেফাজতেই করেছেন খালেদা জিয়া। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 2018 সালের 8ই ফেব্রুয়ারি সাজা হওয়ার পর কারা হেফাজতেই ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চলতি বছরের 25শে মার্চ মুক্তি হওয়ার আগে টানা চারটি ঈদ কারা হেফাজতেই কাটিয়েছেন তিনি। তবে মুক্ত হওয়ায় এবার বাড়িতে ঈদ উদযাপন করতে পারছেন তিনি। বিএনপির দলীয় একটি সূত্র জানিয়েছে, প্রতি বছরই ঈদের আগে বা পরে ছোট ছেলে আরাফাত রহমান, কুকুর স্ত্রী শর্মিলি রহমান দেশে আসতেন। এবছর বিমান চলাচল বন্ধ থাকায় তিনি দেশে আসতে পারবেন না। তবে ঈদের দিন দেশে ও দেশের বাইরে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইল ফোনে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। প্রসঙ্গত, 1/11 সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2 বছর ঈদের মধ্যে কারাগারেই ছিলেন বিএনপি প্রধান। সংবাদ বিনোদন প্রতিদিন প্রতিক্ষণ, সবার আগে জানতে হলে আমাদের এনকে টিভি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।